হ্যালো গাইস, আশা করছি তোমরা সবাই ভালো আছো। তো আজকে আমি যাচ্ছি আমাদের কলেজ, বহুদিন পর আজকে আমি কলেজ যাচ্ছি। তো আজকে ভাবলাম একটা চ্যালেঞ্জ করা যাক, মানে আমি যে রাস্তা দিয়ে এখন যাচ্ছি তো এদিকে দুটো পেট্রোল পাম্প পড়ে। তো আমি ট্রাই করব আজকে রিফিউলিং করার, সেটা মোটামুটি সবথেকে লো অ্যামাউন্ট আই থিঙ্ক 10। তো দেখা যাক 10 টাকার আমরা রিফিল করতে পারি কি না, দুটো জায়গাতে ট্রাই করব। তো আমরা লালবাজার হয়ে ফ্লাইওভার হয়ে কলেজ যাব। তো দেখা যাক কতদূর কী হতে পারে, আদৌ ওরা পেট্রোল দেয় কি না 10 টাকার। আর ওদের রিয়াকশনগুলো আমরা ক্যাপচার করব ক্যামেরার মাধ্যমে। আই থিঙ্ক ওরা নোটিস করে ফেলবে যে আমি ক্যাপচার করছি, তো যতটা যদি বুঝতে না পারে তবেই ভালো, নইলে একটু অকওয়ার্ড হয়ে যাবে সিচুয়েশনটা। যাই হোক, দেখা যাক। তো তোমরা যারা আগের ভিডিওটা দেখেছো তারা নিশ্চয়ই জানো যে আমার ল্যাপটপে প্রবলেম হয়েছিল, সেটা ফিক্স করা হয়েছে। সো আর এডিটিংয়ের কোনো প্রবলেম নেই, তো তাই আজকে ট্রাই করলাম নতুন কিছু একটা করার। দেখা যাক কতদূর কী হয়। তো আপাতত এখন আমরা লালবাজার মোড় পেরিয়ে ফ্লাইওভারের দিকে যাচ্ছি। খুব হালকা ট্রাফিক এই সময়টা। সামথিং হ্যাপেন্ড। এই ফ্লাইওভারের সামনেটা খুব বাজে একটা কন্ডিশনে জ্যাম থাকে। আজকে 1.5 মাস পর মোটো ব্লগিং সেট আপ নিয়ে বেরিয়েছি, একটা বেশ ভালো লাগছে বহুদিন পরে করতে। এতদিন করার উপায় থাকেনি, আজকে আবার স্টার্ট। আশা করছি তোমাদের এই টপিকটা ভালো লাগবে। এটা বাঁকুড়াতে জানি না কজন করেছে, আমাদের আই থিঙ্ক কেউ করেনি। 10 রুপিস চ্যালেঞ্জ। তো আমরা ফার্স্ট পেট্রোল পাম্প পেয়ে গেছি ডান দিকে। তো ফার্স্ট টার্গেট আমাদের হবে এখন এই পেট্রোল পাম্প। শুধু 10 টাকা 10 টাকা হবে না? আরে এই তো পোয়া বাগান যাবো 6 কিলোমিটার। কোথায় লেখা আছে? হ্যাঁ
বলছি আপনাদের এখানে মিনিমাম কত দেওয়া হয়? 10 টাকার পেট্রোল পাওয়া যাবে না? সামনে পুয়া বাগান যাব, এমার্জেন্সি কেস, দিচ্ছে না, দেওয়া যায় না? কিন্তু এমার্জেন্সি কেসে তো দিতেই হয় না? ফার্স্ট ট্রাকে আমাদের ফেলিওর, ও ভাই, তো আমাদের প্রথম টার্গেটে আমরা ফেলিওর হয়েছি। মিনিমাম 50 টাকা ভাই। তো তোমরা যারা ভাবছো যে এমার্জেন্সি 10 টাকা তেল লাগিয়ে সামনে কোথাও যাবে, তো তাদের জন্য বলে রাখি 10 টাকা তেল ওরা দেবে না। তো ফার্স্ট অ্যাটেম্পটেই একটা খারাপ সন্দেশ পেলাম। এরপরে মনে হয় না সেকেন্ড টার্গেটে যাওয়া উচিত, কারণ এদের যা ব্যবহার বা এদের যা মানে ব্যবহার খারাপ না, ওরা অফিসে যেতে বললো ঠিকই আছে, কিন্তু এমার্জেন্সি কেসে ওরা আমার ক্যামেরা দেখে হয়তো বুঝতে পেরেছিল যে এরকম কিছু ভিডিও বানাচ্ছে, সো এরকম দেওয়া যাবে না, মজা করছে, কি আর করা যায়। সো সেকেন্ড টার্গেট যাওয়া যাক, দেখা যাক কি হয়। আমি চাইছি 10 টাকা খরচা করতে, ওরা কিছুতেই খরচা করছে না। বাহ, মারো মুঝে মারো। সেকেন্ড টার্গেট, মিনিমাম কত ভরেন? 10-এর হবে? 10-এর তেল হবে? শুধু 10 টাকা তেল হবে? পুয়া বাগান যাব। কত? 115 মিলিলিটার, 6 কিলোমিটার তো যাবে আরামসে। 10 টাকা দিয়ে দেন। সামনে যাবো তো, আমার তো বেশি দরকার নেই, কাজ নিয়ে বেরি। সেই সামনে যাবো, একটা এমার্জেন্সি কেস আছে না, একটু। আরে সে তো ঢালবেন রে বাবা, এমার্জেন্সি কেসে দেওয়া যায় না? বোতল কোথায় জোগাড় করবো বলুন, বোতল কোথায় জোগাড় করবো বলুন। সামনে যাব, এইটুকু একটু তেল দরকার, সেটার জন্যই তো না এমার্জেন্সি কেসে। এক ম্যানেজার কোথায় আছে? তো কনক্লুশন হচ্ছে এটা যে বাঁকুড়ার মধ্যে 10-20 টাকার তেল পাওয়া যায় না। তোমাদের মিনিমাম সেকেন্ড টাইমে যেখানে গেলাম সেখানে বললো মিনিমাম 30 টাকার ভরতে হবে, মানে 30 টাকা। আর প্রথমে যেখানে গিয়েছিলাম সেখানে বললো মিনিমাম 50।
তো গাইস এটাই ছিল আজকে আমাদের নতুন ভিডিও। তো আই থিংক এটা একটু ইন্টারেস্টিং ভিডিও হয়েছে। তো তোমাদের যদি এই জিনিসটা জানা না থাকে তো তোমরা সবাইকে শেয়ার করো যে জানাও যে বাঁকুড়াতে 10 টাকার তেল পাওয়া যায় না, ঠিক আছে? আর সাবস্ক্রাইব করে নিও পরের ভিডিওর জন্য। টিল দেন সবাই ভালো থাকো, দেখা হচ্ছে পরের ভিডিওতে।